লাইলাতুল কদর যেদিন আপনি পেয়ে গেলেন অথবা আপনি প্রতি রাত্রি ইবাদত বندگی করছেন অনেকেই বলে থাকে যে মুহতারাম এই বেজোড় রাত্রিগুলোতে অথবা জোড় রাত্রিগুলোতে অথবা এই 27 রাতে লাইলাতুল কদরের রাতে কোন আমলগুলো করব প্রশ্ন জাগে কি জাগে না এজন্য ইনফিরাতিভাবে বিচ্ছিন্নভাবে অনেকে আমল করেন দেখেন নফল ইবাদতগুলো এগুলো ঘরে করা উত্তম কোথায় করা উত্তম আপনি যদি বলেন যে মসজিদে করতে হবে নাকি ঘরে করতে হবে উত্তম হচ্ছে ঘরে করা হ্যাঁ আপনার ঘরে পরিবেশ নাই কারণ সারাক্ষণ ঘরে টিভি চলছে রহমতের ফেরেশতার ঘরে নাই বাইরে চলে গেছে গরাক কইরা অথবা বাচ্চা কাচ্চা হিসু টিসু করে একেবারে নাপাক করে রেখে দিয়েছে আপনার বউ অতটা কেয়ার করে না কোথায় পেশাব করেছে কোথায় নাপাকি আছে পরিবেশ যদি না থাকে তাহলে আপনি মসজিদে এসে ইবাদত করতে পারবেন আরেকটি প্রশ্ন আছে হুজুর সমন্বিতভাবে করব নাকি ইনফিরাতি মানে আলাদা আলাদা ভাবে করব আলাদা আলাদা ভাবে কিভাবে আলাদা আলাদা ভাবে কোন দোয়া করবেন কোন আমল করবেন দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবে কদরের রাতে কোন দোয়া আল্লাহর কাছে আমি করব কিভাবে ফরিয়াদ করব প্রার্থনা করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুন আফওয়া ফাআফু আন্না বা ফাআফু আন্নি দুটাই বলা যাবে সাথে সাথে বলেন তো আল্লাহুম্মা আল্লাহুম্মা জোরে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা ইন্নাকা আফুউন আফুউন তুহিব্বুল আফওয়া আফওয়া ফাআফু আফু আন্নি অথবা আন্না আন্না হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন ও আল্লাহ আপনি ক্ষমা করে দেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ক্ষমা করবেন কে আল্লাহ এই রাতে কোটি কোটি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করে দেন এটা অথেন্টিক একটা দোয়া অথচ অনেকেই আমরা জানি না আছে না নাই এটা অথেন্টিক একটি দোয়া আমরা অনেকেই জানি না এই রাতে বেশি বেশি দোয়াটা করবেন রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ জীবন অনেক গুনাহ করেছি জেনে গুনাহ করেছি না জেনে গুনাহ করেছি প্রকাশ্যে গুনাহ গোপনে গুনাহ আমরা করেছি আল্লাহ জাহান্নামের আগুন এই দুর্বল শরীর নিয়ে আমরা সহ্য করতে পারবো না আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে পছন্দ করেন আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন দোয়া করবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমিন বলেন আবার দোয়া করবেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার আল্লাহু আকবার বলেন দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ কার হাতে আরো জোরে বলেন কার হাতে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাতে কিন্তু বাংলার জমিনে এমন কিছু আল্লাহর ওলি বাইর হয়েছে যারা সমস্ত কল্যাণের জন্য ওই হুতুম পেঁচা বানর বাঘ ভাল্লুক উল্লুক ওই মঙ্গল শোভাযাত্রার উপরে দিয়ে দিছে ঠিক কি না মঙ্গল যাত্রা হয়েছে কি যাত্রা ওই হুতুম পেঁচা বানর দিয়ে কখনো মঙ্গল আনা যাবে না বাংলার জমিনে বাংলার জমিনে মঙ্গল আনতে হলে কল্যাণ আনতে হলে কোরআন লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাগবে ঠিক কি না প্রিয় ভাইরা আমার সুতরাং সবে কদরে আমরা দোয়া করব এক নাম্বার আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না দুই নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা করেছেন সে আমলটা হচ্ছে সবে কদরের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনার পাশাপাশি রাতে নামাজও পড়েছেন এবং ইবাদতও করেছেন কি ইবাদত কোরআন তেলাওয়াত হতে পারে দুই রাকাত করে নফল নামাজ হতে পারে বিশেষ করে আপনার স্ত্রী অথবা মা বোনেরা আমাদের মা বোনেরা শহরে হোক গ্রামে হোক তারা তো আসলে জুমার লেকচারগুলো অনেক সময় শোনার সুযোগ পায় না হয়তো বা এখন অনলাইন মাধ্যমে অনেকে শুনেন মা বোনদের ভিতরে একটা ধারণা আছে যে শবে কদরের রাত্রে সূরা কদর ছাড়া মনে হয় নামাজ হয় না এটা অনেকে কিন্তু বলে যে শবে কদরের রাত্রে শুধু সূরা কদর দিয়ে নামাজ পড়তে হবে এটা এই কথাটা সত্য না হ্যাঁ আপনি পড়তে পারেন যেহেতু এই রাত্রে কোরআন নাজিল হয়েছে
অন্যান্য সূরার সাথে এই সূরাটা পড়তে পারেন কিন্তু এই রাতে এই সূরা দিয়েই নামাজ পড়তে হবে না হলে নামাজ হবে না এরকম কোন কথার ভিত্তি নেই কয় রাকাত নামাজ পড়বেন অনেকে বলে হুজুর দুই রাকাত নামাজ পড়ব না চার রাকাত না ছয় রাকাত কোন সূরা দিয়ে পড়ব এক নাম্বার জবাব ফাকরা উম্মা তায়াসসারা মিনাল কোরআন যেখান থেকে আপনার সহজ মনে হবে সেখান থেকে আপনি কোরআনের পড়বেন এক নাম্বার দুই নাম্বার হুজুর কত রাকাত নামাজ পড়ব আপনি দুই রাকাতে পড়তে পারেন চার রাকাতও পড়তে পারেন ছয় রাকাতও পড়তে পারেন আট রাকাতও পড়তে পারেন চল্লিশ রাকাতও পড়তে পারেন হ্যাঁ হুজুর চল্লিশ রাকাত আমি পড়বো না চার রাকাত দিয়ে আমি সারা রাত কাটায় দেবো সেটাও আপনার জন্য জায়েজ কিন্তু খুশু খুজুর সাথে ধীরস্থির ভাবে আপনার ইবাদত করতে হবে কোন রাকাত নির্ধারণ করা যাবে যতটুকু পারবেন এই রাত্রে কোরআন নাজিল হয়েছিল বিধায় কোরআনটাকে একটু দেখে দেখে পড়েন কোরআনটাকে স্টাডি করেন এক পৃষ্ঠা হোক দুই পৃষ্ঠা হোক সুন্দর করে তেলাওয়াত করেন পারলে একটু অর্থ সহ পড়েন খুশি হবেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে কদরের রাতে কোরআন যেহেতু নাজিল হয়েছে এখন স্পেসিফিক কোনো আমল এরকম নাই যে এই আমলটাই করতে হবে আমি তিনটা আমলের কথা বলছি এক নাম্বার ক্ষমা চাইবেন যে দোয়াটি আল্লাহ রাসূল শিখিয়েছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না দুই নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ পড়েছেন এবং ইবাদত বন্দেগী করেছেন বুখারীর মধ্যে হাদিস আছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে রমজানের শেষ দশক তোমরা লাইলাতুল কদর বেজর রাত্রিগুলোতে তালাশ করো তো তালাশ করো মানে কি দূরবীন দিয়ে খুঁজবেন তাই কথা তালাশ করার মানে হচ্ছে ইবাদত বন্দেগী করো আলহামদুলিল্লাহ কর তারপরে এই রাত্রে তাহলে তিনটা আমল একটা হচ্ছে নামাজ জিকির আজকার দুই নম্বর ক্ষমা প্রার্থনা তিন নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা এই তিনটা আমল শবে কদরের রাত্রে বেশি বেশি করবেন যে কাজগুলো আপনারা করবেন না বেজর রাত্রিগুলোতে অনেকে ঘোরাফেরা করেন অনেকে বেতরের নামাজটা ওই যে রাত্রি জাগরণ করেন তারপর আগে পড়ে ফেলেন যদি আপনি রাত জাগরণ করেন তাহলে বেতরের নামাজটা পড়ে পড়াই উত্তম কিন্তু ঘুমিয়ে যাওয়ার যদি সম্ভাবনা থাকে তাহলে বেতরের নামাজটা আগে পড়ে নেবেন কারণ ওয়াজিব ছুটে যাওয়ার সম্ভাবনা আছে বুঝাইতে পারছি তাহলে আপনারা কি পাইলেন শবে কদরের রাত্রে কোন কোন আমলগুলো করবেন দেখেন আমল যদি আপনি করেন আল্লাযীন ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ শুধু নামাজের নামে ইবাদত না শুধু রোজার নামে ইবাদত না এমন কিছু ইবাদত আছে যেমন দাঁড়িয়ে হোক বসে হোক শুয়ে হোক আপনি শুধু আল্লাহ আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন আল্লাহু আকবার বলছেন হ্যাঁ এভাবে যদি আপনি জিকিরগুলো দাঁড়ায় বসে শুয়েও করেন আল্লাহ তাআলা প্রত্যেকটা জিকিরের বদলতে আপনারা সওয়াব দিতে থাকবেন সুবহানাল্লাহ এভাবে করতে পারেন আবার যদি কোনো মানুষ এটা চিন্তা করে আমি জিকির করবো না নামাজ পড়বো না রোজা রোজা ফরজ রোজা তো করবেন নফল রোজা করবেন না কোরআন খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে আপনি চিন্তা করবেন গবেষণা করবেন মৌমাছি থেকে আল্লাহ রব্বুল আলামিন কিভাবে মধু বের করছেন একটা মাকড়সা দিয়ে এত সুন্দর বিল্ডিং আল্লাহ তাআলা কিভাবে তৈরি করছেন একটা গাভীর মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিন কিভাবে উলান থেকে সাদা ধবধবে দুধ বের করছেন ওই গাভী থেকে আবার গোবর বের করছেন শরীরের মধ্যে গোশত রক্ত দিয়েছেন ওই দুধ থেকে আবার মিষ্টি বানাচ্ছেন একটা আমের মুকুল থেকে যখন আম বের হয় তখন একটা কালার থাকে আমটা যখন বড় হয় আর একটা কালার হয় আমটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে পেকে যায় তখন আর একটা স্বাদ হয় ঘ্রাণ হয় কালার হয় এই সমস্ত বিষয়গুলো যিনি নিয়ন্ত্রণ করেন তিনি আল্লাহ এগুলো যদি গবেষণা করেন আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় জিকিরের সব দিয়ে দিবে গবেষণা করেন এই যে আমের মুকুল থেকে আমগুলো বের হচ্ছে তিন মাস পরে আমগুলো হলুদ হয়ে যাবে কোনোটা আমের উপরে আবার দেখা যাবে লালচে একটা ভাব সুবহানাল্লাহ ল্যাংড়া আমের এক স্বাদ গোপালভোগের আর এক স্বাদ ফজলি আমের আর এক স্বাদ ক্ষীরসাবাদের আর এক স্বাদ তারপরে আম্রপালের আর এক স্বাদ আম একটা কিন্তু এই আমের মধ্যে এক একটা ঘ্রাণ এক একটা স্বাদ যিনি ঢুকিয়েছেন তিনি কে মনে করেন এমনি এমনি হয়ে যাচ্ছে তো এগুলো গবেষণা করাও মুফাসসিরিনরা মুহাদ্দিসিনরা বলছেন এগুলো জিকিরের অন্তর্ভুক্ত কারণ স্রষ্টাকে চিনতে হলে আগে সৃষ্টি নিয়ে গবেষণা করতে হবে ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো নিয়ে যদি গবেষণা করেন চিন্তা করেন সেগুলোও কিন্তু জিকিরের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন না